পরমাণু অতি ক্ষুদ্র, এর ভরও অতি ক্ষুদ্র। আর এত ক্ষুদ্র ক্ষুদ্র ভর তো মনে রাখা সম্ভব না। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে পারমাণবিক ভর বিষয়টি এসেছে। একটি ভরের সাথে তুলনা করে ভর নির্ণয় করা হয়েছে, যাকে পারমাণবিক ভর পরবর্তীতে বলা হয়েছে। যার সাথে তুলনা করা হয়েছে সেটাকে বলা হয়েছে পারমাণবিক ভর মাপার একক। এই পারমাণবিক ভর মাপার একক কাকে তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার মান হচ্ছে 1.66×-24 গ্রাম। এই এটার সাথে তুলনা করে প্রত্যেকটা মৌলের ভর নির্ণয় করা হয়েছে, যাকে পারমাণবিক ভর বলা হয়েছে। এটাকে বলা হয়েছে পারমাণবিক ভর মাপার একক। পারমাণবিক ভর মাপার একক সংক্ষেপে বলা হয়েছে এএমইউ। অ্যাটমিক মানে পারমাণবিক, মাস মানে ভর, ইউনিট মানে একক। পারমাণবিক ভর মাপার একক FAM সমান 1.66×-24। এইটার সাথে তুলনা করে পারমাণবিক ভর আণবিক ভর নির্ণয় করা হয়। পারমাণবিক ভর ইকুয়াল একটি পরমাণুর ভর। তাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর এটা হচ্ছে এএমইউ, একটি পরমাণুর ভর। বাই এএমইউ, 1 এমইউ মানে কেটা, অর্থাৎ একটি পরমাণুর ভর বাই 1.66×-24। এটা হচ্ছে পারমাণবিক ভরের সূত্র। মৌলের একটি পরমাণুর ভরের সাথে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভরের অনুপাতকেই বলা হয় পারমাণবিক ভর। পদার্থের একটি অণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ বা 1/12 অংশের ভর। তাহলে পদার্থের একটি অণুর ভর বাই এটা হচ্ছে এএমইউ। তাহলে পদার্থের একটি অণুর ভর বাই 1.66×-24। আর আণবিক ভরে বলা হয়েছে পদার্থের একটি অণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকেই বলা হয় আণবিক ভর।
যেহেতু পারমাণবিক ভর আণবিক ভর এটা একটা আনুপাতিক ভর বা তুলনামূলক ভর, কার সাথে তুলনা করা হয়েছে? কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের সাথে তুলনা করা হয়েছে। তাই এই পারমাণবিক ভর আণবিক ভরকে তুলনামূলক পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভরও বলা হয়। তাহলে এখানে ডাটা লিখে দিলাম আপেক্ষিক, এটাও লিখে দিলাম আপেক্ষিক। আমরা এই দুই সূত্রের সাহায্যে পারমাণবিক ভর আণবিক ভর বের করতে পারবো। যদি তুমি পারমাণবিক ভর আণবিক ভর বের করতে চাও, তাহলে তোমাকে একটি পরমাণুর ভর আগে লাগবে, তাকে তুমি এটা দিয়ে ভাগ দিবা। এটার মান তো আমরা জানি, একটি পরমাণুর ভর এটা কিভাবে বের করবা? সেটা এখানে বসাই দিবা, তারপরে এটা দিয়ে ভাগ দিবা। ভাগ দিলেই তুমি পারমাণবিক ভর পেয়ে যাবা। এটা এরপরে এই পারমাণবিক ভর আণবিক ভর কিন্তু কোনো একক নেই। কেন একক নেই? কারণ উপরে ছিল একটি পরমাণুর ভর, নিচে ছিল কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর, উপরেও ভর নিচেও ভর, একই জাতীয় রাশি, একই জাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না। কারণ উপরের ভরের একক আর নিচের ভরের একক কেটে যাবে। এখানে যদি আমি 1 গ্রাম বসাইতাম আর এখানেও যদি গ্রাম বসাইতাম, তাহলে গ্রাম গ্রাম কেটে যাইত। তাই পারমাণবিক ভর আণবিক ভরের কোনো একক নেই। ধরো আমি সোডিয়ামের একটি পরমাণুর ভর বের করব, এই যে সোডিয়াম এরকম 11, 23, সোডিয়ামের ভিতরে মানে নিউক্লিয়াসে আছে 11টি প্রোটন, 12টি নিউট্রন, আর কক্ষপথে আছে 11টি ইলেকট্রন। এই যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আছে, এদের ভরগুলো যদি আমি কাউন্ট করে বসাই দেই, তাহলে তো একটি পরমাণু ভর পেয়ে যাব। আছে কয়টা প্রোটন? 11টি প্রোটন, 11টি প্রোটন। আর কয়টা নিউট্রন? 23 থেকে 11 বিয়োগ করলে 12টি নিউট্রন, আর ইলেকট্রন আছে 11টি। তোমরা জানো যে কয়টা প্রোটন থাকে, সে কয়টা ইলেকট্রন থাকে। তাহলে 11টি প্রোটন, একটা প্রোটনের ভর কত? তোমরা গতদিন পেয়েছো 1.673 × 10⁻²⁴। এই 11টি প্রোটনের ভর, 12টি নিউটনের ভর 1.675 × 10⁻²⁴, তারপরে 11টি ইলেকট্রনের ভর 11 9.11 10⁻²⁸। আমি কাউন্ট করে দেখি একটি পরমাণুর ভর কত, 3.85 10⁻²³ গ্রাম। এই সোডিয়ামের একটি পরমাণু ভর পেয়ে গেলাম। এখন আমরা এই সূত্রে একটি পরমাণু ভর বসাবো আর কার্বন 12 এর ভরের 1/12 বসিয়ে দিব, বসে দেখি পারমাণবিক ভর কত আসে। অতএব পারমাণবিক ভর তাহলে সোডিয়াম পারমাণবিক ভর আমরা পেয়ে গেলাম 23.2 এসেছে। তাহলে এইভাবে পারমাণবিক ভরটা বের করা যায়। তোমার যদি কোনো মৌলের পারমাণবিক ভর জানা থাকে, পারমাণবিক ভর, তাহলে একটি পরমাণু ভর বের করা সহজ যদি পারমাণবিক ভর জানা থাকে। ধরো আমি তোমাকে বললাম অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, এটা আমার জানা আছে। তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর কত? এইখানে যদি তুমি 27 বসাও, তাহলে এই সূত্রটার দিকে তাকাও, পারমাণবিক ভর আমার জানা আছে 27, একটি পরমাণু ভর উপরে, আর নিচে থাকে এম, এম মানে এটা। তাহলে একটি পরমাণু ভর ইকুয়াল এম এর মানটা আমার সাথে গুণ করে দিব। তাহলে একটি পরমাণু ভর বের করা সহজ যদি তোমার পারমাণবিক ভর আণবিক ভর জানা থাকে। যেমন পানির আণবিক ভর 18, এটা তোমরা জানো।
তাহলে পানির একটি অণুর ভর কত? 18 এমু। যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, আণবিক ভর একটি অণুর ভর 98 এমু। অ্যাভোগাড্রো সংখ্যাকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা। কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। আর কোন অণুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে বলা হয় গ্রাম আণবিক ভর। এই গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম আণবিক ভর একেই বলা হয় মোল। এক মোলে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে তার সংখ্যা একটি স্থির সংখ্যা, সেই সংখ্যাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কত? 6.023। অর্থাৎ এক মোল যদি হয় তার মধ্যে এতটি অণু অথবা পরমাণু থাকবে। সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক ভর 23। পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল, তাহলে সোডিয়াম এর এক মোল সমান 23 গ্রাম। এক মোল সমান 23 গ্রাম। আর এক মোলে এতটি পরমাণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা অনুযায়ী, তাহলে 23 গ্রামে এতটি পরমাণু আছে। অর্থাৎ 23 গ্রামে পরমাণু বিদ্যমান। এতটি পরমাণু আছে 23 গ্রাম। এখান থেকে একটি পরমাণুর ভর বের করা যাবে। তাহলে একটি পরমাণুর ভর এটাকে ভাগ দিতে হবে, একটু হিসাব করে চিন্তা করলে এতটি পরমাণু ভর এত, একটি পরমাণু ভর এই 23 কে ভাগ দিতে হবে এটা দিয়ে 6.023 × 10⁻²। একটি পরমাণু ভর 23 ভাগ দিলাম কি দিয়ে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তাহলে একটি পরমাণু ভর পেয়ে যাব 23 ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা। এটা একটি পরমাণু ভর বের করার সূত্র। যার একটি পরমাণু ভর বের করবা তার পারমাণবিক ভরকে উপরে দিবা, নিচে কি দিবা? অ্যাভোগাড্রো সংখ্যা। ভাগ দিলে একটি পরমাণু ভর পাবা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে একটি পরমাণু ভর বের করার সূত্র এটা। ধরো বলা হলো পানির একটি অণুর ভর কত, তাহলে পানির ভর উপরে 18 বাই n। সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভর কত, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98, 98 ভাগ n। সোডিয়ামের একটি পরমাণু ভর কত হবে? আমরা একটু আগে বলেছিলাম পারমাণবিক ভরের সাথে কি দিতে হবে? amu। পারমাণবিক ভর 23 amu। তাহলে এটা হচ্ছে amu ব্যবহার করে একটি পরমাণু ভর, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করে একটি পরমাণু ভর। তাহলে এইটার ভর যা পাবা এখানে তো তাই পাবা, দুটাই তো সোডিয়াম। তাহলে এই দুটোর সাথে যদি আমরা একটু সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, 23 amu ইকুয়াল দাঁড়াবে 23 বাই n। এখন আমি যে 23 কেটে দেই, amu ইকুয়াল 1 বাই n। amu আর অ্যাভোগাড্রো সংখ্যা পরস্পর বিপরীত। amu এর মান ছিল 1.66 × 10⁻², আর অ্যাভোগাড্রো সংখ্যার মান ছিল 6.023 × 10⁻²। এই দুইটা রাশি পরস্পর বিপরীত। 1 কে এটা দিয়ে ভাগ দিলে এটা পাবা, 1 কে এইটা দিয়ে ভাগ দিলে এটা পাবা। অর্থাৎ amu আর অ্যাভোগাড্রো সংখ্যা পরস্পর বিপরীত। এটা হচ্ছে amu আর অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে
সম্পর্ক আলফা অণা। হিলিয়াম, হিলিয়াম হচ্ছে এটা হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেনের পরে হিলিয়াম। হিলিয়াম পরমাণু থেকে, হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন ছেড়ে দিলে হিলিয়াম পরমাণুর আমরা এরকম দেখাই, এই হচ্ছে দুটো প্রোটন আর ধরো দুটো নিউট্রন, নিউট্রন গুলো আমরা কালো করে দিলাম, দুটো প্রোটন দুটো নিউট্রন আর দুটো আছে ইলেকট্রন। এটা আছে হিলিয়াম, হিলিয়াম থেকে যদি আমি দুটো ইলেকট্রন ছেড়ে দিই, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিলাম, তাহলে এখন সে আর হিলিয়াম নেই, এখন হলো হিলিয়াম টু প্লাস, দুটো ইলেকট্রন দান করছে যে, তাহলে একটা কক্ষপথ ছিল সেই কক্ষপথে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন দান করেছে। হিলিয়াম আর হিলিয়াম টু প্লাস এর দিকে তাকাইতে হবে, হিলিয়ামে ছিল দুটি প্রোটন দুটি নিউট্রন দুটি ইলেকট্রন, আর হিলিয়াম প্লাসে আছে, আর হিলিয়ামে কি ছিল দুটি প্রোটন দুটি নিউট্রন দুটি ইলেকট্রন, এটা হিলিয়াম। আর হিলিয়াম টু প্লাসে আছে দুটি প্রোটন দুটি নিউট্রন, কোন ইলেকট্রন নেই। এই হিলিয়াম টু প্লাস কে বলা হয় আলফা কণিকা, তাহলে আলফা কণার সংজ্ঞা বা আলফা কণিকার সংজ্ঞায় বলা হয়েছে হিলিয়াম থেকে দুটি ইলেকট্রন দান করলে হিলিয়াম নিউক্লিয়াস থাকে যার মধ্যে দুটি প্রোটন থাকে দুটি নিউট্রন থাকে, এই হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় আলফা কণা বা আলফা কণিকা। বিজ্ঞানী রাদারফোর্ড, রাদারফোর্ডের মডেল দেওয়ার পূর্বে উনি আলফা কণা বিশ্রণ পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে উনি রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়েছিলেন। আলফা কণা বিশ্রণ পরীক্ষা করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটি স্বর্ণের পাত ব্যবহার করেন, স্বর্ণের পাত্রের মধ্যে উনি আলফা কণা বিশ্রণ করেন নিক্ষেপ করেন, এবং স্বর্ণের পাতের পাশে উনি জিঙ্ক সালফেট একটা প্রলেপ যুক্ত পর্দা লাগিয়ে দেন। আমি ছবিটি এঁকে দেই তারপরে তোমাদের বর্ণনা দেই। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিশ্রণ পরীক্ষা করার জন্য যে প্রয়োজনীয় উপকরণ গুলো ব্যবহার করেন সেটা হচ্ছে একটা স্বর্ণের পাত, পাতলা স্বর্ণের পাত যার পুরুত্ব অনেক কম, 4×10³ ন্যানোমিটার, ন্যানোমিটার এত পাতলা, পাতলা পুরুত্বের একটি স্বর্ণের পাত। এই স্বর্ণের পাত থেকে উনি তেজস্ক্রিয় রেডিয়াম থেকে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণিকা পাঠাচ্ছেন স্বর্ণের পাতে, তাহলে উনি প্রয়োজনীয় উপকরণ তিনটা, একটা স্বর্ণের পাত, একটা তেজস্ক্রিয় রেডিয়াম থেকে আলফা কণা নিক্ষেপ করা হচ্ছে, আর কি একটা জিঙ্ক সালফেট প্রলেপযুক্ত পর্দা, প্রলেপযুক্ত পর্দা। এখন উনি এই তেজস্ক্রিয় রেডিয়াম থেকে আলফা কণা স্বর্ণের পাতে নিক্ষেপ করতেছেন, স্বর্ণের পাতে আলফা কণাগুলো স্বর্ণের পাত ভেদ করে এই জিঙ্ক সালফেট প্রলেপযুক্ত পর্দায় পড়তেছে, জিঙ্ক সালফেট প্রলেপযুক্ত পর্দায় যদি আঘাত করে তাহলে এখানে দাগ ফেলে দেয়, দীপ্তিময় হয়ে ওঠে, বোঝা যায় যে আলো পড়তেছে, আলফা কণাটা কি এখানে পড়তেছে এটা বোঝা যায়। এই বোঝার জন্য উনি জিঙ্ক সালফেট প্রলেপ যুক্ত একটা পর্দা দিয়েছেন যে আলফা কণা যদি এখানে আসে যাতে বুঝতে পারা যায়। এখন উনি আলফা কণা পাঠাচ্ছেন স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফেট প্রলেপ যুক্ত পর্দায় গিয়ে পড়তেছে, উনি দেখলেন প্রায় 99% আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফেট প্রলেপযুক্ত পর্দায় গিয়ে পড়তেছে, কিন্তু উনি দেখলেন খুবই কম, খুবই কম, কখনো কখনো একটা কণা 20,000 একটি, কখনো কখনো একটা কণা ব্যাক করে চলে আসতেছে বিপরীত দিকে ফিরে আসতেছে, কখনো কখনো যেটা বিপরীত দিকে ফিরে আসতেছে।
তো এই ধনাত্মকটা গিয়ে আমরা বাধা পেয়ে ফিরে আসতেছে কেন? নিশ্চয় এইখানেও কোনো ধনাত্মক আধান আছে, নাহলে হিলিয়াম নিউক্লিয়াস কেন বাধা পেয়ে ফিরে আসতেছে? এটা হচ্ছে মূল সিদ্ধান্ত। এই পরীক্ষার উপর ভিত্তি করে উনি কি কি সিদ্ধান্তে আসেন সেই সিদ্ধান্ত গুলো এখন আমরা আলোচনা করব। উনি কি কি সিদ্ধান্তে এসেছেন? নাম্বার ওয়ান, আলফাকণা বিশ্লেষণ পরীক্ষার মাধ্যমে উনি যে সিদ্ধান্তে আসেন সেটা প্রথম হচ্ছে আলফাকণা যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট, আলফাকণা ধনাত্মক চার্জ বিশিষ্ট, পরমাণুর এই স্বর্ণের পাত্রে যে পরমাণুটা আছে সেই পরমাণুর মধ্যে অবশ্যই কোথাও না কোথাও ধনাত্মক অংশ আছে, সেখান থেকে আলফাকণা বিকর্ষণ করে তাই বিচ্যুত ঘটে, তাই ব্যাক করে চলে আসে। এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। দুই নম্বর সিদ্ধান্ত, অসংখ্য আলফাকণা যেহেতু অসংখ্য আলফাকণার মধ্যে যেহেতু কয়েকটি মাত্র কণা বিচ্যুত হচ্ছে বা ব্যাক করে ফিরে আসতেছে, তাই পরমাণুটা এই স্বর্ণের পাত্রের পুরো জায়গায় ধনাত্মক অংশ নেই, শুধু কেন্দ্রে কেন্দ্র অঞ্চলে ধনাত্মক অংশ ঘনীভূত আছে, শুধু কেন্দ্র অঞ্চলে যেখান থেকে ব্যাক করে আসতেছে দুই একটা, পুরো জায়গার মধ্যে ধনাত্মক অংশ নেই, কোন একটা কেন্দ্রের মধ্যে ধনাত্মক অংশ কেন্দ্রীভূত আছে। উনি এর নাম দিলেন নিউক্লিয়াস। তিন নম্বর সিদ্ধান্ত, এই যে পরমাণু সব জায়গায় তো ধনাত্মক আধান নাই, ধনাত্মক আধান এক জায়গায় কেন্দ্রীভূত আছে, সেটা হচ্ছে শক্ত দৃঢ় এবং ঘন, এবং পরমাণুর প্রায় সমস্ত ভর এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতেছে, বাইরে কোনো ভর নেই, কোথায় আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে। এটা চার নম্বর সিদ্ধান্ত, ফিরে আসা আলফা কণার সংখ্যা প্রতি ২০,০০০ এ মাত্র একটি, তাই আমরা বলে দিতে পারি যে পরমাণুর যে মোট আয়তনের তুলনায় কেন্দ্র বা নিউক্লিয়াস আয়তন অতি নগণ্য। পাঁচ নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে পরমাণু সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক কণা অবস্থান করে ঠিক সময় সংখ্যক ঋণাত্মক কণাও তার চারপাশে অবস্থান করতেছে, পরমাণু আধান নিরপেক্ষ। এটা ছয় নম্বর সিদ্ধান্ত, আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করলে যেটা দেখা যায় আলফা কণা যে ব্যাক করে আসতেছে গতিপথের যে পরিবর্তন হচ্ছে সেটা হিসাব করলে দেখা যায় নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান, অর্থাৎ একটা মৌলের যে পারমাণবিক সংখ্যা যা ধনাত্মক চার্জ তা, তাহলে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা যা ধনাত্মক চার্জ তা। সাত নম্বর সিদ্ধান্ত, পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস ছাড়া পরমাণু অভ্যন্তরে পুরো স্থান ফাঁকা, তাহলে নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর নিউট্রন আছে আর আশেপাশে এই নিউক্লিয়াস ছাড়া আশেপাশে অধিকাংশ জায়গায় ফাঁকা, কোনো কিছুই নাই। আট নম্বর সিদ্ধান্ত, রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করে, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে। নয় নম্বর সিদ্ধান্ত, এটা হচ্ছে লাস্ট সিদ্ধান্ত, উনি সিদ্ধান্তে আসেন যে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণমান ইলেকট্রন সমূহের উপর দুই রকম বল কাজ করে, তাহলে যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে তাদের উপর দুই রকম বল কার্যকর, একটা হচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল, অর্থাৎ নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন আছে এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা আকর্ষণ আছে, এই আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল, আর একটি হচ্ছে ইলেকট্রন গুলো যেহেতু ঘুরতেছে কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ ইলেকট্রন গুলো ঘুরতেছে ঘূর্ণমান বলটা আছে কেন্দ্র বিমুখী, কেন্দ্র বাইরে সে ঘুরতে চায় আবার কেন্দ্র তাকে টানতেছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল,
তাহলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল, আর ইলেকট্রনগুলো যেহেতু ঘূর্ণমান ইলেকট্রনের ঘূর্ণায়মান কেন্দ্র বিমুখী বল। এবং উনি বলেছেন এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান, তবে বিপরীত মুখী, একটা কেন্দ্রের দিকে টানে আর একটা কেন্দ্র থেকে বাইরে যেতে চায়।